ভাই রে ভাই, জাস্ট সেক্সি একটা জামা কিনেছি না, রাস্তায় বেরোবো, মেয়েরা দেখবে আর জাস্ট ছিটকে যাবে, তোর ভাইকে দেখে ছিটকে যাবে। ওই দেখ একটা মেয়ে, ধর ওই দেখ একটা মেয়ে, এই যে আমি, মেয়েটার দিকে তাকা আছে না, ছিটকে গেছে তোর ভাইকে দেখে, জাস্ট ছিটকে গেছে। তুই কি কিনলি বলো ভাই? দুঃখের কথা, অ্যাশ করার জন্য কিছু ক্যাশ চেয়েছিলাম বাবার কাছে, এক পিস জুতো ছুঁড়ে মারলো, ওটাই পুজোর হিসেবে রেখে দিয়েছি। ভেরি স্যাড বন্ধু। দেখ একটা জুতো তো দিতে পারবো না, একটা আইডিয়া দিতে পারি। কি ভাই? দেখ শোনা, বাড়ি গিয়ে বাবাকে বলবি, বাবা আমি প্রেম করছি, আরো একটা জুতো ছুঁড়ে মারবে, হয়ে গেল পূজোর দুটো জুতো। কি রে, এবার পূজোয় কি কি কিনলি? ছি, আরে মাস্ক, চারটে মাস্ক, কটা স্যানিটাইজার, একটা শিল্ড, দ্যাটস ইট, এক সেকেন্ড, আর দুটো গ্লাভস, করোনা স্পেশাল পূজো। এবার কেন অন্যরকম পূজো? টাকু টাকু, তামনে তো পুদো, তুমি না একটু এত্তাইল কোলে কেটে দেবা। হ্যাঁ, এত্তাইল কোলে মানে দুপাত দে পুলো ওলা দেবা, আর মাতকান্তা কোকা তাত্ত্ববিতে দেব দেব, ওর মতো যেন থদালুর মতো দালি থাকে, থদালুর মতো। আর তোমার কাছে কাঁচা হলুদ লঙাতে তাহলে দুপাত দে কাঁটা হলুদ করে দেবা, আর মাতকান্তা লাল, একেবারে লাল, একদম যেন ইয়ো 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 লাগে। হ্যাঁ তা বাবু, সামনে তো পুজো, কি স্টাইলে চুল কাটবো? আর তাইল কাকু, এবার তো বাবা বাইলেই বেরোতে দেবে না, কলোনা না, তুমি একটা কাজ করো, কলোনার তাইলে কেটে দাও। কলোনার স্টাইল? কলোনার তাইল, কলোনার তাইল, তুমি তোননি এখান দিয়ে দোব্বা এই অবধি, পুলো নেলা করে দেবা, তাপে তাপ পন্তুল বাপ। এই শাড়িটা আমি ষষ্ঠীতে পরবো, আর এটা সপ্তমীর সকাল, এটা বিকেল, আর অষ্টমীতে যেটা পরবো তোদের কাউকে আমি দেখাবো না, তোরা পাড়ার প্রত্যেকটা বউ প্রত্যেকবার আমায় দেখে কপি করিস। এবার একটা খুব সুন্দর শাড়ি কিনেছি অষ্টমীর জন্য, আর এটা পরবো আমি নবমীতে, ঠিক আছে? আর দশমীতে তো পাড়ায় থাকবো, সেরকম একটা কিছু ব্যাপার নেই, এটা পরবো দশমীতে, ঠিক আছে না? এবার পুজোয় না শাড়ি শর্টস এসব কিচ্ছু চলবে না, চলবে শুধু মাস্ক, তার জন্য আমি ষষ্ঠীতে এটা কিনেছি, আর এটা কিনেছি সপ্তমীর জন্য, একদম ইউনিক একটা কালার। আর অষ্টমীতে লাল পাড়ে সাদা শাড়ির সাথে এই পিঙ্ক কালারেরটা পরবো, খুব সুন্দর লাগবে আমায়, আমি সেটা জানি। আর নবমীতে পরবো এই ব্লু কালারটা উইথ ব্ল্যাক স্ট্রিপ। আর দশমীতে তো পাড়ায় থাকবো, সবাই দশমীতে হালকা নাচানাচি তো করবে, সো সেখানে আর এত ডিজাইনিং পরে লাভ নেই, এই N95টা পরবো, খুব সুন্দর লাগবে আমায়, তাই না? হ্যাঁ, দেখলে হবে, খরচা আছে। এবার পুজোয় শ্রীমতী মাস্ক ধারিনি। এবার কেন অন্যরকম? এই বাবু শোন না, কালকে না লাল পাঞ্জাবিটা পরবি, ঠিক আছে? আর আমিও লাল শাড়িটা পরবো, আমাদের দেখে সবাই বলবে টুরু লাভ। এই এই বাবু শোন না শোন না শোন না, কালকে না ওই যে আগের দিন আমরা যে মাস্কটা কিনলাম দুজন একই রকম, ওই মাস্কটা পরে বেরোস, আমিও ওটা পরে বেরোবো। হ্যাঁ এবার ঘুমিয়ে পড়। না না ফোন কাটিস না, আমি তোর নিঃশ্বাসের শব্দ শুনি কিছুক্ষণ, তারপর আমিও ঘুমিয়ে পড়বো। এবার কেন অন্যরকম পুজো? কাত্যায়নী নমস্তুতে। চলো কচুরি, কচুরি নমস্তুতে। তো চল ভাই, চরণামৃতটা কেমন একটা টেস্ট লাগলো না? ওটা স্যানিটাইজার খেয়ে ফেলেছি। হ্যাঁ বাবা মা ছোটবেলা দুফোঁটা পোলিও খাওয়ায়নি বলে ছেলে আজ স্যানিটাইজার খেলো, কি তুমি বলো বলো, ছাগল একটা স্যানিটাইজার খাচ্ছে ভাই। এবার কেন অন্যরকম? আরে তুমি জানোই না, আরে চিকেন কাবাব, একটা মাটন কাবাব, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, বাটার চিকেন, চিকেন মাসালা, চিকেন টিক্কা, আর কি আছে?
আর একটা ভ্যানিলা আইসক্রিম, চকলেট আইসক্রিম আর বাটারস্কচ আইসক্রিম। কোল্ড ড্রিঙ্কস? হ্যাঁ একটা কোক। স্যার আপনার জন্য কিছু? আমার আজকে অষ্টমী তো, আমার উপোস। Few moments later. স্যার আপনার বিলটা কত? স্যার 5,320 টাকা। 5,320 কত? স্যার 5,320 টাকা উইথ জিএসটি। মানে আপনাদের এখানে একটু ধার বাকি? না স্যার আমাদের এখানে এই ফেসিলিটি নেই। আমাদের বাথরুমটা কোন দিকে দাদা? ওদিকে। আমি একটু আসছি, প্লিজ। ওকে রান। দেখো তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা যদি আমায় দিয়ে দাও। ম্যাম অর্ডার প্লিজ। ম্যাম না ম্যাম না। ও আর এসব লোমছুম আমার লাগে না। দুটো পুদিনার জুস, দুটো এগ রোল বেশি করে লাল সস দিয়ে, আর আর একটা কোক দুটো পাইপ দিয়ে আমরা দুজন চুষে চুষে খাবো, ঠিক আছে বাবু? নাও ফাক অফ। ও এক সেকেন্ড, এখানটা একটু স্যানিটাইজ হবে। ওকে স্যার এক্ষুনি করে দিচ্ছি। ফাক অফ। দেখো বাবু এখন তো করোনা চলছে, তোমায় নিয়ে আমি একদম রিস্ক নিতে পারি না, আর এই বাইরের খাবারগুলো তো এখন খুব রিস্কি, তাও তুমি বললে বলে আমি আসলাম। দেখো তোমার এই যে আমি এত কেয়ার করি, কারণ কি? কারণ আমি তোমায় খুব ভালোবাসি। আই লাভ ইউ। স্যার স্যানিটাইজার? হ্যাঁ স্যানিটাইজারটা দে, আর মাস্কটা কি তোর বাবা পরবে? ও স্যার বেরবি না? না পয়সা নেই। আচ্ছা চল আমি দিচ্ছি। তুই কোথায় পেলি? হাউজ অ্যাট ফ্যান্টাসি অ্যাপ থেকে। সেটা আবার কি? আরে এখানে 7 মিলিয়নসেরও বেশি ইউজার্স আছে। কুমার সাঙ্গাকারা, ইরফান পাঠান, পোলার, এরা সব ব্র্যান্ড অ্যাম্বাসেডার। এদের টিমদের বিট করতে পারলে দেন ডাবল ক্যাশ। এখানে ক্রিকেট, ফুটবল সব ধরনের টুর্নামেন্ট হয়। আর এখন যেহেতু আইপিএল চলছে, তুই আইপিএলে খেলে 1,00,000 টাকাও দিয়ে জিততে পারিস। আর খুব ইজি ব্যাপার, মানে তুই একটা ম্যাচ সিলেক্ট কর, সেখানে নিজের টিম বানা, ডান। আর এখানে ক্যাশ ডিপোজিট আর উইথড্রল করা খুব ইজি। আর এখন চলছে ওয়েলকাম অফার, যেখানে তুই আপ টু 150% অব দি বোনাস পাবি। আর ডিপোজিটও পেটিএম, ইউপিআই, ক্রেডিট, ডেবিট সব কিছু দিয়ে করতে পারিস। উইথড্রতেও জিরো ফিস, শুধুমাত্র KYCটা আপডেট করা থাকতে হবে। আর তোর রেফারেন্স থেকে যদি কেউ জয়েন করে তাহলে তুই পাবি 500 টাকা। আর হাউজ অ্যাটের উইথড্র প্রসেসও ফাস্টেস্ট ইন দিস ইন্ডাস্ট্রি উইথ লোয়েস্ট রেট। আর যে কোনো প্রবলেমে পেয়ে যাবি কাস্টমার সাপোর্ট। তো একটা যদি ডাউনলোড করতে হয়, ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টের লিঙ্ক আছে, ওখান থেকে ডাউনলোড করতে পারো। এইভাবে না থাকি থেকে রেডি হও। আমি আর তোদের গায়ে ক্যাপ ফাটাবো না, বিশ্বাস কর। আর কোনো আমি অনেক রাত হয়ে গেল, শোনা কি হচ্ছে এটা? মাস্ক তো বাড়িতে রেখেছি, পূজোর সময় মাস্ক পরবো। করোনা জানিস না তুই? হ্যাঁ হ্যাঁ পরেছি। দেখো আমি স্যানিটাইজার নিয়ে ঘুরছি, তোমাদের থেকে বড়। এটা পুরো ট্যাঙ্কি জানিস না? মাস্ক ছাড়া বাইরে বেরোনো বারণ ঠাকুর দেখতে। ভুল হয়ে গেছে, ভগবান তোমার কাছে তো আমার কিচ্ছু চাওয়ার নেই। জাস্ট একটা বাড়ি দিও, দু তিনটে অডিক গাড়ি দিও, কেরিয়ারটা একটু ঠিকঠাক হয়ে যাক, আর এইভাবে টাকা ওড়াতে পারি এতগুলো টাকা দিও। আর এই রাহুলের কপালে এখন পর্যন্ত একটা অঞ্জলি জোটেনি, পরের বার অঞ্জলির আগে যেন একটা অঞ্জলি জুটে যায়, এটা একটু দেখে নিও। আর তো কিছু চাওয়ার নেই তোমার কাছে, বাকি যা যা লাগবে আমি নিজে করে নিতে পারবো, ওটুকু আমি পারি। ভগবান আজ পর্যন্ত তোমার কাছে আমি কিচ্ছু চাইনি, তবে আজ চাইছি। দেখো গাড়ি বাড়ি টাকা পয়সা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো তো সব আসবে যাবে, কিন্তু তুমি একটু করোনার ভ্যাকসিনটা জোগাড় করে দেবে প্লিজ। কথা দিচ্ছি পরের বছর 101 টাকা দক্ষিণা বেশি দেবো, প্লিজ একটু জোগাড় করে দাও। আর তোমার জন্য একটা কবিতা লিখেছি, শুনবে তুমি? আচ্ছা শোনো। কিচ্ছু চাইনি আমি আজীবন করোনার ভ্যাকসিন ছাড়া, কিচ্ছু চাইনি আমি আজীবন করোনা ভ্যাকসিন ছাড়া। এটা অরিজিনাল। আমিও তাদেরই দলে, করোনায় মরার ভয় পায় যারা। ভাই পরিবেশটা কিন্তু বেশ সুন্দর আজকে। কথা শুনে আজ মিলিকে দেখে আসলাম, কি সুন্দর লাগছিল ভাই। এই লালটাকে দেখ, লালটা আলাদাই তো ভাই, কিন্তু এদিকে দেখ কাপেল, বালিশের কপাল লাগছে তো ভাই পুরো। অন্যের সংসার নিয়ে ভেবে লাভ আছে, নিজেদেরটা নিয়ে ভাবনা। তাও ঠিক, কিন্তু এত ঢং ভাই পোষায় না আমার। এদিকে দেখ তিনজন আছে, যাবি নাকি? চ যাওয়া যাক। হাই সোনা, জীবন মানে কি বলতো? জীবাংলা সিরিয়াল দেখতে বারণ করি এর জন্য। জীবন মানে যন্ত্রণা, যন্ত্রণা। লাস্ট 2 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি, একে তো রাস্তায় মেয়ে কম,
তার উপর সবকটা মেয়ের মুখে মাস্ক। ভাই যেন করোনা ওদেরই হবে, মানে আমরা যে সিঙ্গেল ছেলেরা ওদের সুন্দর মুখটা দেখবো বলে ওয়েট করছি, ওদের কোনো কোনো মায়া দয়া নেই আমাদের জন্য। তো ইতিমধ্যে আমরা আছি দেশপ্রিয় পার্কের সামনে, আর আমরা অনেকটা ভিড় ঠেলে এখন একটা ফাঁকা জায়গায় এসে উপস্থিত হয়েছি। হ্যাঁ সুমন, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলো। হ্যাঁ দেখো, ইতিমধ্যে এখানে লক্ষাধিক মানুষের ভিড়, আর এখন বাজে সবে 9:30, তো অনুমান করা যাচ্ছে রাত যত বাড়বে ভিড় ততই বাড়বে, বাবার বিয়ে চলছে না এখানে। তো আপনারা দেখছেন 23.5 ঘন্টা সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমাদেরকে, আমরা দেখাবো প্রত্যেকটা প্যান্ডেল। তো দেখো সুমন, ইতিমধ্যে আমরা আছি বেলেঘাট আইডি হসপিটালের সামনে, আর একে একে এখানে পজিটিভ কেসের সংখ্যা বাড়ছে এবং ভিড়ও বাড়ছে। তো আমরা দেখতে পাচ্ছি একজন পেশেন্টকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, আর অনুমান করা যাচ্ছে 10 পর্যন্ত এই সংখ্যাটা আরও অনেক বাড়বে। আর এই বছর সবথেকে বেশি পজিটিভ কেস এসছে আমাদের তথ্য অনুযায়ী মাতৃভূমি ক্লাব থেকে, কিন্তু তারপরেও প্যান্ডেলের বাইরে কাপলরা হাত ধরে প্রেম করছে, মানে প্রেমের রস এদের অনেক পরিমাণে। আর মানুষ মুখের ক্যাপাসিটির থেকেও বড় ফুচকা নিজের মুখে ঢোকাচ্ছে, ফুচকার লাইনে ভিড় করছে। তো আপনাদের সকলের কাছে আমাদের একটা অনুরোধ, বাড়িতে থাকুন, আমরা আপনাদের প্রত্যেকটা প্যান্ডেল দেখাবো, কথা দিলাম। ভাই এত বড় ঝাড়বাতি, আমার বাড়িতে এরকম একটা থাকলে তো হয়ে যেত। হ্যাঁ রে, কত লাইট আছে এখানে? অনেক লাইট মনে হচ্ছে তো। ভাই রে ভাই, ইলেকট্রিক বিল তো অনেক পড়ে। সে তো পড়বেই। আর সাইডটাও দেখেছিস, ওই ওই সাইডটা বেশি, মানে পুরো পাটের কাজ, যদি একটু ছুঁয়ে ফিল করতে পারতাম ভাই খুব ভালো হতো, মানে দেখলেই হাতটা সুসুর সুসুর করছে। ভাই রে ভাই, এটা কি বানিয়েছে? ওপি ভাই, পুরো ওপি, মানে দেখ পুরো কালো, তার উপর সাদা 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 টিম 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 করছে, কতগুলো, মানে আলাদাই বানিয়েছে ভাই। বাপ রে বাপ, ওরে কপাল, ওটা আকাশ। হুম, টিম টিম করছে, ওটা তারা প্যান্ডেল এবার হয়, ঠিক আছে। আমরা মাল খেয়েছি হবে। তো গাইজ, আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, আর অবশ্যই ঘন্টাটা বাজিয়ে দিও, বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায়। আর হাউজ অ্যাট অ্যাপের লিঙ্কও আছে ডিসক্রিপশনে, ওখান থেকে তোমরা হাউজ অ্যাট অ্যাপ ডাউনলোড করতে পারো। আর যদি বাইরে বেরোতে হয় তাহলে অবশ্যই মাস্ক পরো, স্যানিটাইজার ইউজ করো, সেফ রেখো নিজেদের, যাতে তোমাদের সাথে সাথে তোমার আশেপাশের লোকজনও সেফ থাকে। আর সবাইকে শুভ শারদীয়া, ভালোভাবে কাটাও পুজোটা, যদি এবার অতটা ভালোভাবে কাটানো সম্ভব না, বাট যতটা সম্ভব ভালোভাবে কাটাও। টাটা। ও ছিকলাকা ছিকলাকা।